সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট নিয়ে বেশ কয়েকটি ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি তবে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল গত আঠারো জুলাই সেই অ্যাসাইনমেন্টে কিছু সংশোধন করা হয়েছে অর্থাৎ আংশিক পরিবর্তন করা হয়েছে অ্যাসাইনমেন্টটি এবং শিরোনামগুলোও পরিবর্তন করা হয়েছে কয়েকটি সাবজেক্টের তো সেই বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই অর্থাৎ যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো আংশিক পরিবর্তন শুধুমাত্র তুমি যে অ্যাসাইনমেন্টটি তৈরি করেছো সেই অ্যাসাইনমেন্টটি ঠিকই থাকবে শুধু সেখানে কিছু বিষয়ের পরিবর্তন হবে আর সাথে একটি সাবজেক্টের অ্যাসাইনমেন্টে কিছুটা পরিবর্তন আনা হয়েছে প্রশ্নে সেই বিষয়টিও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তোমাদের যে সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছিল সেগুলো থেকে তোমরা সাধারণত অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে অধ্যায়ের নাম অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটি অ্যাসাইনমেন্টই অধ্যায়ের নামই ছিল তোমাদের শিরোনাম যেমন আমি এখন যে অ্যাসাইনমেন্টটি ওপেন করে রেখেছি এটি পৌরনীতি ও সুশাসন এই বিষয়ের এটি হচ্ছে মূলত পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের অ্যাসাইনমেন্ট যেখানে অধ্যায়ের শিরোনাম ছিল পৌরনীতি ও নাগরিকতা তোমরা যারা এই সাবজেক্টে লিখেছো তোমরা অবশ্য শিরোনামের স্থানে এই যে বিষয়টি অর্থাৎ পৌরনীতি ও নাগরিকতা তাই লিখেছ কিন্তু এখানে কিছু পরিবর্তন এসেছে যেটি নোটিশের মাধ্যমে জানিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর আর এই যে অ্যাসাইনমেন্টটি ওপেন করেছি এই অ্যাসাইনমেন্টটাতে আরো কিছু পরিবর্তন এসেছে যেমন তোমরা যারা প্রথম অ্যাসাইনমেন্টটি দেখেছ সেখানে প্রশ্নটি কিন্তু অনেকগুলো ধাপে ধাপে দেওয়া ছিল যে অ্যাসাইনমেন্ট লেখা এই স্টেপে অনেকগুলো ধাপ ছিল কিন্তু এখন দেখো এটাকে সংক্ষেপে বলা হয়েছে যে বাংলাদেশে বিদ্যমান পরিবার ব্যবস্থা ও একটি আদর্শ পরিবারের কার্যাবলী বিশ্লেষণ মানে এই বিষয়ের উপরে তোমাকে লিখতে বলেছে তাহলে তুমি যে উত্তরটা তৈরি করেছো সেটি কিন্তু বাদ হবে না সেই উত্তরটিও কিন্তু এই বিষয়ের উপরই ছিল শুধুমাত্র তোমার ওই অ্যাসাইনমেন্টের শিরোনামের শিরোনামের স্থানে তোমাকে ও নাগরিকতা ওইটা বাদ দিয়ে এই যে যা বলা আছে যে বাংলাদেশে বিদ্যমান পরিবার ব্যবস্থা ও একটি আদর্শ পরিবারের কার্যাবলী বিশ্লেষণ এটা লিখতে হবে তোমাকে শিরোনামের স্থানে শুধু পরিবর্তন আরও কয়েকটি এরকম পরিবর্তন হয়েছে যে বিষয়টি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে চলো সেই নোটিশটি আগে কিছুটা দেখে নেওয়া যাক নোটিশের বিষয় দুই হাজার একুশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছু শিক্ষার্থীদের জন্য বিতরণকৃত অ্যাসাইনমেন্ট সমূহের আংশিক শিরোনাম অ্যাসাইনমেন্ট সংযুক্ত প্রতিস্থাপন সংক্রান্ত মানে যে বিষয়টি এখানে বলা হয়েছে যে শিরোনাম বা কিছু প্রতিস্থাপন করা হয়েছে যেমন তোমাদের পরিণতি বিষয়টি আমি দেখিয়েছি কি পরিবর্তনটি এসেছে তো যে বিষয় দেখো প্রথমত সায়েন্সের যে সাবজেক্টটি রয়েছে পদার্থ বিজ্ঞান এই সাবজেক্টে তোমরা যারা অ্যাসাইনমেন্ট লিখেছ সে অ্যাসাইনমেন্টে তোমরা শিরোনাম দিয়েছ এক নং অ্যাসাইনমেন্টে শিরোনাম দিয়েছ রাশি ও পরিমাপ কিন্তু এখানে এখন তোমার শিরোনাম দিতে বলা হয়েছে সরল যন্ত্র ও তার ব্যবহার তো এটা তুমি কারেকশন করার ক্ষেত্রে যে কাজটি করতে পারো তুমি যে কাবার পেজ সংগ্রহ করেছিল সেরকম আরও কাবার পেজ সংগ্রহ করবে এবং নতুনভাবে কাবার পেজটি শুধু লিখবে প্রশ্নের উত্তর পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই শুধু কাবার পেজের ওই শিরোনামের ঘরে পরিবর্তন করবে আর অন্য সকল তথ্যগুলো দেবে এরপরে পদার্থবিজ্ঞানের দুই নং অ্যাসাইনমেন্টের তোমরা শিরোনাম লিখেছো গতি কিন্তু এটা শিরোনাম কিছুটা পরিবর্তন করা হয়েছে গতি ও এর রাশিমালা এভাবে লিখতে হবে তোমার শিরোনামটি রসায়নের যে বিষয় সেখানে তোমরা অধ্যায়ের নাম লিখছ এক নং যে অ্যাসাইনমেন্ট সেখানে লিখেছ যে পদার্থের গঠন কিন্তু এইটা পরিবর্তন করে তোমাকে লিখতে হবে যে বিভিন্ন মৌলের নিউটন সংখ্যা বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এগুলো এখন বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করবে রসায়নের দুই নং অ্যাসাইনমেন্টের বিষয় লিখবে মৌলের ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণিত অবস্থান তুলনামূলক আয়নিকরণ শক্তি এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য এটা লিখতে হবে শিরোনামের ভিতরে তারপরে হিসাব বিজ্ঞান যে অ্যাসাইনমেন্ট তোমরা তার শিরোনাম লিখেছ জাবেদা কিন্তু এখন এখানে লিখবে সাধারণ জাবেদার ধারণা ও গুরুত্ব আর পৌরনীতি ও নাগরিকতার ক্ষেত্রে তুমি যে বিষয়টি লিখবে তা তো এখানে সংযুক্ত করেই দেওয়া আছে অর্থাৎ প্রশ্নটি শর্ট করে কিন্তু এখানে দেওয়া ছিল এই যে আমি আবার তোমাদের জন্য ওপেন করলাম যে বাংলাদেশে বিদ্যমান পরিবার ব্যবস্থা ও একটি আদর্শ পরিবারের কার্যাবলী বিশ্লেষণ এটি লিখতে হবে পৌরনীতির অ্যাসাইনমেন্টের শিরোনাম আর দেখতে পাচ্ছি হচ্ছে উচ্চতর গণিত উচ্চতর গণিতের শিরোনাম আগে ছিল স্থানাঙ্ক জমিতি কিন্তু এখন লিখবে স্থানঙ্ক জমিতির মাধ্যমে বহুভুজ সংক্রান্ত সমস্যা সমাধান আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ অর্থাৎ যে পরিবর্তনটি করা হয়েছে তা কিন্তু খুব গুরুতর কোনো পরিবর্তন নয় শুধু শিরোনামের পরিবর্তনটি এসেছে তো তোমরা এভাবে নতুন করে এই সাবজেক্টগুলো শিরোনাম পরিবর্তন করে লিখে নাও আর আমার চ্যানেলের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত পরবর্তী আপডেটগুলো যদি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো তাহলে তোমার কাছে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি চলে যাবে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ